আসন্না ট্রাস্ট সুন্নাতে ভাষিত জীবনের জন্য। স্যার, আমরা একটু আগে আলোচনার দিক থেকে বুঝতে পারলাম যে আসলে ইঞ্জিল বলে কোন কিতাব পৃথিবীতে নেই। এখন আল্লাহপাক যারা খ্রিস্টান তাদেরকে আহলে কিতাব বলে ঘোষণা করেছেন কোরআনে, এবং তাদেরকে বিয়ে করার ব্যাপারে বৈধতা দিয়েছেন। বাস্তবে তো আহলে কিতাব বলতে কিছুই থাকে না যদি ইঞ্জিল না থাকে। তো এই বিষয়টা কিরকম? প্রশ্নটা হলো যে ইঞ্জিল না থাকলে আহলে কিতাব থাকে না, আর এখন তো কোনো ইঞ্জিল নেই, দুটোই ভুল কথা বলেছে। প্রথম কথা হলো যে ইঞ্জিল নেই আমরা এটা বলিনি, আমরা বলেছি ইঞ্জিল নামে যে বইটা আছে এর ভিতরে সহি জাল মিথ্যা ভালো সঠিক বেঠিক সব জায়গা খিচুড়ি হয়ে গেছে। এটা এক সময় কিছু কথা ছিল, এরপরে কিছু লেখা হয়েছে, এর সাথে সংযোজন করা হয়েছে, এর সাথে কিছু মিশানো হয়েছে, ব্যাখ্যা ঢুকেছে, আর এটা প্রমাণিত, এটা একেবারে নিশ্চিতভাবে প্রমাণিত। তুমি যদি রিভাইজ স্ট্যান্ডার্ড ভাষণটা ধরো আর কিং জেমস ভাষণ ধরো, দেখো অনেক জিনিস ফেলে দেওয়া হয়েছে, তার মানে ঢোকানো ছিল। আমরা এটা বলছি যে ইঞ্জিল কেতাব আল্লাহ দিছিলেন, এটা তার ঈসা আলাইহিসসালামের উম্মতদের ভিতরে কম বেশি ছিল, এটা সংরক্ষিত হয়নি, এটার ভিতরে মিথ্যা জালিয়াতি কিছু জিনিস ভুলে গেছে, কিছু জিনিস সংযোগ করেছে। এখন যেটা আছে আমরা যেমন জাল মিথ্যা হাদিস যেমন বিশ্বাচ্ছিন্ন আমরা বলি যে মিথ্যা কথা, তার মানে সত্যি কথার ভিতরে নেই আছে। এটা হলো জাল হাদিস নির্ভর একটা ওয়াজের বইয়ের মতো বই পরিণত হয়েছে, নামটা ইঞ্জিল হয়ে গেছে, এর ভিতরে ইঞ্জিলের কি তত্ত্ব। দুই নম্বর কথা হলো ইঞ্জিল কেতাব না থাকলে আহলে কেতাব হয় না, সেটা না, তারা কিছু কেতাব ইঞ্জিল ছাড়াও এর ভিতরে অনেকগুলো কেতাব আছে না, এগুলো কেতাবেরও কিছু কিছু তাদের ভিতরে রয়ে গেছে, তার সাথে কিছু ঢুকে গিয়েছে পরবর্তীতে ঢুকেছে। আর আহলে কেতাব বলতে কেতাব সহি হতে হবে এটা জরুরি না, তারা কেতাব মানার দাবি করে, এবং যারা মানার দাবি করে আল্লাহ তাদের মুশরিকও বলেছেন, আল্লাহ তাদের কাফের বলেছেন শিরকের কারণে। তারা একটা কিতাব মানার কারণে একেবারে কিতাববিহীন যারা, তাদের চেয়ে তাদের কার্য আখলাক কিছুটা হলো পরিশীলিত, বুঝতে পেরেছি। এই জন্য কিতাব আছে বিকৃত অবস্থায় আছে, নেই তা না। আসন্না ট্রাস্ট সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য।